ফ্রান্সের প্যারিসে বিয়ানেবাজারের মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি অভিজাত রেস্তোরাঁয় অনারম্বর আয়োজনে সংগঠনের সাধারণ সভার আয়োজন করা হয়। সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে স্মারক শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন সংগঠনের দায়িত্বশীলরা। অনলাইনে মানসম্মত বই বিক্রয়ে জাতীয় পর্যায়ের দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রকমারি.কমের ওয়েবসাইটে জাতীয় পর্যায়ের কবি ও কথাসাহিত্যিকদের লেখক পরিচিতি সংযুক্ত করা রয়েছে। সম্প্রতি এ তালিকায় বিয়ানীবাজারের সন্তান তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরীর তথ্য যুক্ত করা হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এবিটিভির চিফ ক্যামেরা পার্সন আক্তার হোসেনের ভাই আব্দুল করিম হৃদরোগজনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। কানাইঘাটের একটি ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 9:30টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমক গ্রামের মাঠ থেকে মইনুদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মইন একই গ্রামের শফিক আহমদের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজের শিবিরের নিয়ন্ত্রণাধীন একটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও শিবিরের প্রচার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এসব দেশীয় অস্ত্র ও প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। সিলেটে 4 বছরের এক শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। সেই সাথে ধর্ষক ও হত্যাকারীকে গ্রেপ্তারের পর আদালতে 164 ধারায় জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার নাম কার্তিক চন্দ্র মিস্ত্রি। তিনি বরিশালের গৌর নদী উপজেলার বেদগর্ভ গ্রামের মৃত জগবন্ধু মিস্ত্রির ছেলে। প্রতিবারের ন্যায় সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করার প্রস্তুতি নিয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হবে।